উপমহাদেশের সঙ্গীতের কিংবদন্তী তিনি। তার কণ্ঠেই বাঙালির প্রথম শুনেছিল তাকদুম তাকদুম বাংলাদেশের ঢোলের ধ্বনি। প্রায় 100 বছর পরও বাংলা গানের শ্রোতাদের কাছে তার কালোত্তীর্ণ গানের আবেদন কিছুমাত্র লঘু হয়নি। কেবল সঙ্গীতশিল্পী হিসেবেই নয়, গীতিকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও সার্থক তিনি। বলছি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের কথা। আজ 45তম প্রয়াণ দিবস তার। আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি তাকদুম তাকদুম বাজাই। শচীন দেব বর্মনের জন্ম 1906 সালের 1 অক্টোবর কুমিল্লায়। তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মাণিক্য রাজপরিবারের সন্তান। বাবা নবদ্বীপ চন্দ্র দেব বর্মনের কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন তিনি। 1920 খ্রিস্টাব্দে কুমিল্লা জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। 1922 খ্রিস্টাব্দে ওই কলেজ থেকে আইএ পাস করেন তিনি এবং 1924 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এ তে ভর্তি হন। ১৯৩৪ খ্রিস্টাব্দে অল ইন্ডিয়ান মিউজিক কনফারেন্সে গান গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন শচীন দেব বর্মন। 1935 খ্রিস্টাব্দে বেঙ্গল মিউজিক কনফারেন্সে ঠুমরি পেশ করে উস্তাদ ফৈয়াজ খাঁকে মুগ্ধ করেছিলেন তিনি। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি। শুধু সঙ্গীত শিল্পী হিসেবেই নয়, গীতিকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও সফল তিনি। অসংখ্য বাংলা ও হিন্দি সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছেন শচীন দেব বর্মন। জানি না কেন এমন হয় তুমি আর নেই। তার রচনা করা গানগুলোর মধ্যে সোনগো দক্ষিণ হাওয়া, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে, তাকদুম তাকদুম বাজায় বাংলাদেশের ঢোল বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ 31 অক্টোবর উপমহাদেশের কিংবদন্তী সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের 45তম প্রয়াণ দিবস। বাজে না বাটি গো ফুলের বাসরে, জাগে না হাসি গো। যাওয়াদন্তু, বিজয় টিভি, ঢাকা। বাজে না বাটি গো।